নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে। আসুন খালে বর্জ্য ফেলা বন্ধ করে আগামীর ঢাকাকে বসবাসযোগ্য করে তুলি। তা আমাদের একটা পরামর্শ ছিল স্টেক হোল্ডারদেরকে কানেক্ট করার জন্য, গভর্নমেন্ট অ্যাকুইজিশন করবে জায়গা, একটা জায়গা ঠিক করে নিবে, ওই জায়গায় গভর্নমেন্ট বড় করে একটা ইটিপি প্ল্যান্ট করবে। ওই ইটিপি প্ল্যান্টের মধ্যে অন্যদেরকে বাধ্য করা হবে, কারণ এভাবে অভিযান করে দীর্ঘদিন, আজকে দেখতেছি আমি 15-20 বছর হয়ে গেছে আমরা এই আন্দোলনের পেছনে, কোনো ফায়দা হচ্ছে না। এই আন্দোলনের ফায়দা অথবা এই আন্দোলন সাকসেসফুল করার জন্য গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে, এইভাবে যে গভর্নমেন্ট করবে একটি ইটিপি করে অন্যদেরকে বাধ্য করবে যে এই ইটিপি দিয়ে তোমাদের পাইপ দাও এবং ওদেরকে চার্জ একটা সেটেল করে দেবে যে এই চার্জ তোমাদেরকে দিতে হবে। গত এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্য উপাত্ত পেয়েছি, সর্বপ্রথম পিএইচ পরিমাপ করা হয়, উক্ত পরীক্ষায় দেখা যায় শ্যাম্পু ডাইং ইন্ডাস্ট্রি পানিতে পিএইচ এর মান প্রাক বর্ষা, বর্ষা এবং বর্ষা পরবর্তী মৌসুমে যথাক্রমে 7.6, 6.7 এবং 8.5। আমরা জানি পিএইচ এর আদর্শ মান 7 থেকে বেশি প্রদর্শন করলে তা ক্ষারধর্মী এবং কম প্রদর্শন করলে তা অম্লীয়। সুতরাং দেখা যাচ্ছে যে শ্যাম্পুরের পানি বর্ষার সময় অম্লীয় ধর্ম প্রদর্শন করে, যা জলজ উদ্ভিদের জন্য কোনোভাবেই ভালো নয় এবং প্রাণীর জন্য ভালো নয়। এছাড়া বর্ষার পূর্বে এবং বর্ষার পরে সেই পানি ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। শ্যাম্পুরের পানিতে টোটাল সাসপেন্ডেড সলিড বা সলিডের পরিমাণ পরীক্ষা করে পাওয়া গেছে যথাক্রমে 108, 57 এবং 195। এই সাসপেন্ডেড সলিডের আদর্শ মান মাত্র 10 ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে শ্যাম্পুরের পানিতে প্রচুর পরিমাণ টোটাল সাসপেন্ডেড সলিড পাওয়া যাচ্ছে, যা পানিতে দ্রবীভূত হয় না, ভাসমান অবস্থায় থাকে এবং পানির নিচের তলদেশে পাতলা আস্তরণ সৃষ্টি করে, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্যাহত করে এবং জলজ উদ্ভিদের বিকাশকে বাধাগ্রস্ত করে। একই ভাবে বর্ষা, বর্ষার পূর্ববর্তী এবং বর্ষার পরবর্তী সময়ে শ্যাম্পুরের পানিতে রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা সিওডি এর পরিমাণ পরীক্ষা করে দেখা গেছে এই তিন ঋতুতে সিওডি এর পরিমাণ যথাক্রমে 190, 227 এবং 276, যা আদর্শ মান 4 এর চেয়ে বহুগুণে বেশি। পরবর্তীতে জৈবিক অক্সিজেন চাহিদা বা বিওডি এর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই তিন সময়ে বিওডি এর পরিমাণ যথাক্রমে 87, 72 এবং 106, যার আদর্শ মান 0.2 এর তুলনায় অনেক বেশি। সুতরাং এইটুকু কনক্লুশন করা যায় যে শ্যাম্পুরের পানিতে রাসায়নিক এবং জৈবিক উভয় প্রকার অক্সিজেনের ডিমান্ড অত্যন্ত বেশি, যা এই পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকার নির্দেশ করে। নদী দূষণের জন্য দায়ী ডাইং কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। ডাইং কারখানাগুলোতে অবশ্যই বর্জ্য শোষণাগার স্থাপন করতে হবে। জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের নিয়ে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুড়িগঙ্গা আমাদের প্রাণ, বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, আর তাই ঢাকাকে বাঁচিয়ে রাখতে হলে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে হবে। এখন তাহলে সমাধান কি? সমাধান, আমরা গার্মেন্টস আমাদের অনেক বড় সেক্টর, আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর আমাদের ন্যাশনাল ইকোনমিতে খুব ইম্পর্টেন্ট। ডাইং আমার এটার জন্য লাগবে, কাপড়ে রং করতে গেলে ডাইং লাগে। আমি আপনাদেরকে এখানে একটা তথ্য দিতে চাই, সেটা আরও 4 বছর আগে আমেরিকান নর্থ ক্যারোলিনাতে আমেরিকান গভর্নমেন্ট জায়গা দিয়েছে, সেটা হচ্ছে ডাইং করতে এত রং কেন লাগে। ডাইং সারা রাত্র ভিজিয়ে রাখতে হয়, ড্রাইং করতে ইলেকট্রিসিটি লাগে। এর এটার কারণ হচ্ছে সুতাটা হচ্ছে নেগেটিভ আয়ন, রঙও হচ্ছে নেগেটিভ আয়ন। ডাই এই নেগেটিভ আয়ন যখন কাপড়ের মধ্যে লাগে তখন অনেক সময় লাগে এবং অনেক ওয়েস্টেজ হয়। নতুন টেকনোলজি 5-6 বছর আগে পৃথিবীতে এসেছে, যেটা যখন সুতা তৈরি হয় তখন তাকে ডি আয়োনাইজ করে দেয়, বলে যখন ডাই করা হয় তখন একদম জিরো ডিসচার্জ হয়, কোনো রং বের হয় না, কোনো দূষণ হয় না এবং কারেন্টের খরচ 75% কমে যায়, শ্রমিকের খরচ কমে যায় 70%-এর চেয়ে বেশি। এবং সেটা আবিষ্কার হওয়ার পরে আমেরিকার গভর্নমেন্ট নর্থ ক্যারোলিনাতে তাদেরকে জায়গা দিয়েছে পাইলট প্রজেক্ট করার জন্য।
তারা সেই ফ্যাক্টরি স্থাপন করেছে, সেই ফ্যাক্টরি এখন প্রোডাকশনে গিয়েছে। ওই যে কোম্পানি বা ওই যারা এই টেকনোলজিটা এনেছে তারা বাংলাদেশেও আসতে চেয়েছিল, বাংলাদেশে আসতে চায়, কিন্তু বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কিংবা সরকারের পলিসি ওইটা অতটা জানে কি না এটা আমার সন্দেহ আছে। এখানে আমাদের স্পষ্ট কথা, আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা কোনো শিল্প কারখানার বিরুদ্ধে নই, আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। আমরা বরং বলতে চাই তাদেরকে সাথে নিয়ে সমাধান করতে হবে, কারণ তারাই তো সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে যদি এখানে ডাইং ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যায়। এবং আমরা ট্যানারির বেলায় দেখেছি, গত সপ্তাহে ট্যানারি মালিকরা বলেছে যে ট্যানারিতে যদি ইটিপি স্থাপন করতে হলে তাদের অর্থায়নে করতে হয় তাহলেও তারা টাকা দিতে রাজি আছে। কাজে আমিও বিশ্বাস করি ডাইং ব্যবসায়ী যারা আছে এটা এত মারাত্মক দূষণ এবং এটা এত প্রতিবাদী বিষয় যে তারাও এই ডাইং দূষণ নিয়ন্ত্রণের জন্য যদি কন্ট্রিবিউট করতে করবে তবে এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে সরকারকে। সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে কিভাবে আমরা এখানে ক্লাস্টার ইটিপিকে বাস্তবায়ন করতে পারি, অথবা ডাইং ফ্যাক্টরিগুলোকে আমরা অন্য কোথাও রিলোকেট করতে পারি, অথবা আমরা নতুন টেকনোলজি দিয়ে ডাইং দূষণ থেকে আমাদের পানিগুলি এবং নদীগুলিকে রক্ষা করতে পারি। আপনি যদি নদীগুলিকে খালে পরিণত করেন তাহলে ডাইং দূষণ অনেক অল্প করলেও তার ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে নদী মানে একটা নদীর ধারা নয়, নদীর সাথে ছোট নদী, খাল, অন্যান্য জলাশয় এগুলি সংযুক্ত। দখলের হাত থেকে তো এই নদীগুলিকে পুনরুদ্ধার করতেই হবে। এর জন্য সরষের ভিতরে যত ভূত আছে সেগুলি তাড়িয়ে হোলিস্টিকভাবে নির্মোহভাবে সকলকে সাথে নিয়ে অন্তর্ভুক্তমূলকভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে আমাদেরকে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে হবে। আর নদীর পানিকে আমাদেরকে অবশ্যই সাঁতার দেওয়ার মতো, পান করার মতো, মাছ ধরার মতো অবস্থায় নিয়ে যেতে হবে। যদি আমরা সেটা না করতে পারি আমাদের যে উন্নয়ন বলেন, ডাইং কারখানা বলেন, রপ্তানি বলেন, এগুলি কোনো কিছু টেকসই হবে না, কারণ অন্য দিক দিয়ে আমরা আরও অনেক বেশি অর্থনৈতিক এবং মানবিক ক্ষতির সম্মুখীন হব। নদী টিভি, ছুটে চলি প্রকৃতির টানে।